Hello, my dear Madhyamik candidates. Welcome you all to this practice session for your final exam. Ebong asha korbo je tumra prottekei kintu test paper gulo collect kore niyecho. Test paper gulo bibhinno boi dokane kal theke to purupuri available hoye geche jotodur ami jani. To je somosto test paper gulo market e available royeche tader modhe ABT ba test paper ta ami sobche beshi prefer kori ei karone okhane uttor dewa nei. Actually je somosto uttor dewa royeche টেস্ট পেপারগুলো মার্কেটে অ্যাভেলেবল এবং তোমরা হয়তো ওগুলো কিন্তু অনেক বেশি আগ্রহী থাকো, কিন্তু আদতে ওটা তোমাদেরকে হেল্প করার নামে ক্ষতিই করে। তার কারণ অ্যাকচুয়ালি তোমাদের টেস্ট পেপার প্র্যাকটিসের সময় শুধু প্র্যাকটিস সেশন ব্যাপারটা তা নয়, বিষয়টা বুঝে প্র্যাকটিস করতে হয়। যেহেতু ওখানে তোমাদের উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা উত্তরটা মিলিয়ে নাও। কিন্তু আগেকার দিনে অঙ্কের বইয়ের শেষেতে উত্তরমালা থাকতো, এখনও হয়তো থাকে। তো উত্তরমালায় যে উত্তরগুলো থাকতো, আমরা উত্তরটা মেলাতাম তখনই যখন আমরা ব্যাপারটা টিচারের কাছে বুঝে নিতাম বা নিজেরা বুঝে উত্তর করার পরে, ব্যাপারটাকে ওয়ার্কআউট করার পরে আমরা উত্তরটা মেলাতাম। কিন্তু শুধু উত্তর দিয়ে ওখানে কিছু লাভ নেই। তো যাই হোক, আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে এবিটিএ টেস্ট পেপারটা তোমরা সবসময় ফার্স্ট প্রেফারেন্স দেবে, কারণ এটা স্ট্যান্ডার্ডের দিক থেকেও খুব ভালো এবং এখানে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো থাকে তার উত্তর দেওয়া নেই, যেটা তোমাদের ক্ষেত্রে একটা বড়সড় চ্যালেঞ্জ তুলে ধরবে এবং সেই চ্যালেঞ্জটা ওভারকাম করলেই তোমাদের প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হবে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব কিন্তু টেস্ট পেপার ওয়ার্কআউটের সেশনটাতে। এবং তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে আমি পেছন থেকে শুরু করেছি, সো রিভার্স জার্নি। অ্যাকচুয়ালি রিভার্স জার্নিটা আমি এই কারণেই শুরু করি, প্রত্যেক বছরই তাই করি। তার কারণটা হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন টিউটারের কাছে পড়ছো কি বাড়িতে বাবা মার কাছে হয়তো প্র্যাকটিস করছো, সেখানে ইউজুয়ালি তোমরা শুরু থেকে শেষের দিকে আসো। তাহলে শুরু থেকে শেষের দিকে তোমরা যদি জেনারেলি একটা মুভ করো, আর আমরা যদি বা আমি যদি এখান থেকে তোমাদের শেষ থেকে শুরুর দিকে নিয়ে যাই, তাহলে খুব দ্রুত আমরা মাঝামাঝি জায়গায় গিয়ে মিট করে নেব এবং সেক্ষেত্রে হবে কি তোমাদের একটা কমপ্লিট প্র্যাকটিস হয়ে যাবে খুব দ্রুত। দ্যাটস ওয়াই এই রিভার্স জার্নি। তো রিভার্স জার্নির ক্ষেত্রে আমরা প্রথম পেজ, অর্থাৎ যেটা আদতে শেষ পেজ টেস্ট পেপারে, সেখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 878 আর 880, মতলব পেজটা শুরু হচ্ছে 878 থেকে। আজকে যে আমি সেগমেন্টে টাচ করেছি সেটা হচ্ছে গ্রামার সেগমেন্ট, সেখানে গ্রামার আইটেমসগুলো শুরু হচ্ছে দুটো পেজ পর থেকে, অর্থাৎ 880 থেকে। তো আমরা সময় একদমই নষ্ট করব না, আমরা চলে যাব কিন্তু প্র্যাকটিস সেশানে। প্র্যাকটিস সেশানের শুরুতে তোমরা সবাই জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস অ্যাজ ওয়েল অ্যাজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। তো উইথ প্রিপোজিশনস এবং উইথ প্রপার ফর্মস অফ ভার্বস এই দুটো সেগমেন্টে বা এই দুটো পার্টের অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট হবে, তবে বেসিক জায়গায় একটা মিল থাকবে, যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো। ডেফিনেটলি তোমরা দুটো সেকশানেই অবশ্যই যে জিনিসটা দেওয়া থাকবে সেটা সেন্টেন্স থাকুক কি ছোটো একটা প্যাসেজ থাকুক, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দুবার পড়বে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে দুবার পড়া খুব জরুরি, এই কারণে প্রথম যেটা থাকে প্রপার ফর্মস অফ ভার্বস দিয়ে, সেখানে তোমরা যদি ডমিনেটিং টেন্সটাকে ক্যাচ করে নিতে পারো, অর্থাৎ মূল টেন্স যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বুঝে নিতে পারো, তাহলে কিন্তু করাটা খুব সহজ হয়ে যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে দুবার পড়তে বলছি এই কারণে, কারণ কোন জায়গায় আর্টিকেল হবে, কোন জায়গায় প্রিপোজিশন হবে, এই জিনিসটা কিন্তু বোঝাটা খুব জরুরি। কারণ এখানে তো বলে দেওয়া থাকে না যে এখানে আর্টিকেল বসাও প্রপার, এখানে প্রিপোজিশন বসাও প্রপার প্রিপোজিশন, এটা বলা থাকবে না। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য আর্টিকেল শুড কাম অ্যান্ড হোয়ার দ্য প্রিপোজিশন শুড বি প্লেসড। আর এইটা বুঝতে গেলে কিন্তু দুবার মিনিমাম পড়া খুব জরুরি, এবং দুটো ক্ষেত্রেই দুবার পড়া মানে এটা বলতে চাইছি আমি যে তোমাদের অর্থটাকে ঠিকঠাক বুঝতে হবে। উইল হ্যাভ টু কম্প্রিহেন্ড অ্যান্ড ক্যাচ দ্য মিনিং, অ্যাটলিস্ট দ্য গ্রস মিনিং অফ দ্য প্যাসেজ, মোটামুটি এটা অর্থ বুঝতে হবে, নাহলে কিন্তু করা সম্ভব নয়। তো এইটুকু কথা বলে আমরা চলে যাব কিন্তু একদম প্র্যাকটিস সেশানে। দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস। অ্যাকচুয়ালি আমি ইনস্ট্রাকশনগুলো লিখি না, কারণ তাতে স্পেসের সমস্যা হয়, আর তোমরা প্রথম জিনিসটা বুঝতে পারছো একটু মাঝখানে ঘিঞ্জি হয়ে গেছে, কারণ আমি ওইটা ছেড়ে গেছিলাম, স্বভাব ওভারলুক করে গেছিলাম যখন আমি আইটেমটা তুলছিলাম, দ্যাটস ওয়াই প্রথম আইটেমটা একটু ঘিঞ্জি হয়ে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট টু পার্সনস ড্যাশ ওয়াজ ডায়েড ওয়ার ডায়েড ডায়েড অ্যান্ড সিক্স ড্যাশ ওয়াজ ইঞ্জিওর ওয়ার ইঞ্জিওর ইঞ্জিওর ইন এ ট্রেন ডিরেলমেন্ট। ডিরেলমেন্ট মানে হচ্ছে লাইনচ্যুত হয়ে যাওয়া, ট্রেন যখন লাইনচ্যুত হয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাকে আমরা ডিরেলমেন্ট বলি, রেল থেকে বা লাইন থেকে বেরিয়ে যাওয়া। ইন আলিপুরদুয়ার অ্যাকর্ডিং টু রিপোর্ট, রিপোর্ট অনুসারে দ্য ড্রাইভার অফ ক্যাপিটাল এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেসের ড্রাইভার যিনি ওভার তিনি ইগনোর করেছিলেন বা ভেঙেছিলেন দ্য রেড সিগন্যাল ড্যাশ
রেজাল্ট রেজাল্ট রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট, এবং এভাবেই ঘটে ডিরেলমেন্টটা। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি মারা গেছেন কজন, অন্তত দুজন মারা গেছেন এবং ছজন আহত হয়েছেন। তাহলে আমরা যে অপশানসগুলো রয়েছে দেখতে পাচ্ছি, অপশানগুলোর মধ্যে কিন্তু ডেফিনেটলি একই প্যাটার্নটা ফলো করা হয়েছে। আর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা সচরাচর জানি সিম্পল পাস্টে লেখা হয়, সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট কোয়াইট ন্যাচারালি প্রথম দুটো অপশানের কথা বলছি, লাস্টেরটা না। তো সিম্পল পাস্ট যদি আমরা দেখি ঘটেছিল, খুব বেশি হলে প্রেজেন্ট পারফেক্ট হবে, ঘটেছে। কিন্তু ঘটেছে আমরা এখানে পাচ্ছি না, হ্যাজ বা হ্যাভের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি না, এবং তারপরে হ্যাজ হ্যাভ এবং মেন ভাবে থার্ড ফর্ম ওই ফর্মটা কিন্তু নেই। তো আমরা এটা লিখবো কি অ্যাটলিস্ট টু পার্সনস। এবার তাহলে কি ডায়েট লিখবো না ওয়ার ডায়েট? ওয়ার ডায়েট হয় না, যদিও এই ডায়েট কথাটাও আমি ঠিক অগ্রি করছি না। ওয়ার কিল্ড হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা অ্যাটলিস্ট এখানে যেহেতু ওয়ার ডায়েট হয় না, ওয়াজ ডায়েট তো হবে না, দুজন যেহেতু রয়েছে, তাহলে আমরা ডায়েট লিখবো মারা গেছে। অ্যাটলিস্ট টু পার্সনস ডায়েট অ্যান্ড সিক্স ওয়াজ ইঞ্জিওর হবে না, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা আনবো। যেমন ওখানে ওয়ার ডায়েট বা ওয়াজ ডায়েট হয়নি, কিন্তু এখানে আহত হয়েছিলেন, সিক্স ওয়ার ইনজিওর, ঠিক আছে, ইন এ ট্রেন ডিরেলমেন্ট ইন আলিপুরদুয়ার অ্যাকর্ডিং টু রিপোর্ট। রিপোর্ট অনুসারে ক্যাপিটাল এক্সপ্রেসের ড্রাইভার যিনি সিগন্যালটাকে অমান্য করেছিলেন, তা এবং সেটা ঘটলো কি, রেজাল্ট হবে না, রেজাল্টেডও হবে না, রেজাল্টিং হবে, ঘটালো মানে ঘটা মানে কারণ আর কি, এই অর্থে রেজাল্টিং ঘটিয়ে এই অর্থে এসছে। তিনি ইগনোর করলেন এবং কি ঘটিয়ে দিলেন না, রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট। তো আমরা এইটাকে কমপ্লিট করলো, আমরা চলে যাচ্ছি কিন্তু পরেরটা, পরেরটা একটু ছোট্ট করে দেওয়া আছে। ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ ড্যাশ আস্ক মি এ কোয়েশ্চেন। তাহলে একটা ছেলে সে সবুজ চেয়ারে বসছিল, উঠে দাঁড়িয়েছিল আমাকে একটা কোয়েশ্চেন করতে। তাহলে প্রথমটা আমাদের কনফিউশন হবে, এ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার নাকি দা বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার? অ্যাকচুয়ালি যদি কেউ এ ভাবো তাহলে কিন্তু একটু ভুল হবে, কারণ পেছনের যে চেয়ারটা মেনশন করে দেওয়া হচ্ছে তার সাপেক্ষে কিন্তু আমরা এটা ডেফিনিট আর্টিকেল বসাবো। তাহলে হবে দ্য বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার, এখানে আমরা এটা আনবো, দ্য বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ জিজ্ঞেস করতে, টু আস্ক মি আ কোয়েশ্চেন, দ্য বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ টু আস্ক মি আ কোয়েশ্চেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিজার ভাবসগুলো রয়েছে, ফিজার ভাবসের লিস্টে কী রয়েছে, টার্ন ডাউন বাতিল করা, পাস অ্যাওয়ে মারা যাওয়া, লুক ফর খোঁজা। তো মোটামুটি আমরা এখানে দেখে নেবো কী কী রয়েছে। আর এখানে খুব সম্ভবত আমি কি ছেড়ে গেলাম না, একটাই ছিল, তিনটেই ছিল, ইউজুয়ালি আমরা চারটে পাই কিন্তু এখানে তিনটে দেওয়া রয়েছে। তো দ্য ওল্ড ম্যান ডায়েড, তো ডায়েড মানে যেহেতু আমরা জানি পাস অ্যাওয়ে, তাহলে আমরা পাস্ট অ্যাওয়ে করবো, ঠিক আছে, এটা করবো পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। দ্য ইয়াং ম্যান ইজ সার্চিং, সার্চ মানে খোঁজা, তাহলে লুক ফর এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দ্য ইয়াং ম্যান ইজ লুকিং ফর, ওকে, টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কারণ তোমরা জানো ফ্রেজাল ভার্বসে যে এই আইটেমগুলো করতে হয় সেখানে কিন্তু শুধু সিলেক্ট করে দিয়ে এলে পুরো নম্বর পাবে না, তোমাকে টেন্স সহ ঠিকঠাকভাবে লিখতে হবে। তাহলে দাঁড়ালো কি, দ্য ওল্ড ম্যান পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, মৃত মানুষ গতকাল রাতে মারা গেছেন মৃত মানুষটি, যুবকটি কাজ খুঁজছে, দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তাহলে টার্ন ডাউন আছে, এটা থার্ড ফর্মে রয়েছে দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসে, তাহলে হবে টার্ন ডাউন, ওকে ফাইন। এবার আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড যে ইনস্ট্রাকশনগুলো থাকে, অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনগুলো আমি লিখিনি একটি কারণে, জায়গাটা বাঁচানোর জন্য। তো যাই হোক, চেঞ্জ দ্য ভয়েস বলেছে, আর বিহেভিয়ার শকড মি, আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বারবার করে আমি বলি, প্রথমেই তোমরা লাফিয়ে পড়বে না ভয়েস চেঞ্জটা পাওয়া মাত্রই করার জন্য। প্রথমে যেটা করবে, তোমরা ভার্বটাকে খুঁজে বের করবে, ভার্ব সেকশন বা ভিজিটা পেলে, এটা ভার্ব পেয়ে যাচ্ছি আমরা, ভার্বটাকে ধরে সাবজেক্টটাকে বের করে নেবে। তাহলে এখানে রয়েছে হার বিহেভিয়ার, তার আচরণ আমাকে আহত করেছিল, এটা হচ্ছে সাবজেক্ট। এবারে ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবে, তার আচরণ কি করেছিল, উত্তর কাকা মানে কি সব করেছিল বা আহত করেছিল, উত্তর নেই, কাকে সব করেছিল, আমাকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই তিনটে জিনিস আমাকে আগে খুঁজে বের করে নিতে হবে, এরপরে আমি অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, সাবজেক্টটাকে অবজেক্ট নিয়ে যাবো, নাউন থাকলে ইন্ট্যাক্ট বসবে, প্রোনাউন থাকলে চেঞ্জ হবে, তাহলে মি থেকে এখানে আসবে আই, আর হার বিহেভিয়ার এখানে চলে যাবে, তাহলে এটা যেহেতু নাউন ফ্রেজ তাহলে একদম যেরকম ছিল সেরকমই থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে এর আগে একটা বাই অথবা উইথ বসবে, এটা দেখতে পাচ্ছি আমরা, ব্যক্তিসূচক বা ব্যক্তিবাচক কোনো বিষয় নয়, তাহলে উইথ লাগাবো, উইথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপর কি, শক, শকের অলরেডি থার্ড ফর্ম দেওয়া রয়েছে,
সরি এটা ফার্স্ট ফর্ম রয়েছে, ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম সকের ক্ষেত্রে একই, তাই আমরা সকটাকেই বসিয়ে দেব। তো সেক্ষেত্রে একটা জায়গা শুধু বাকি পড়ে থাকলো, এই ব্যাপারটা কিন্তু গতানুগতিক বিষয়, এই বিষয় ব্যাপারটা গতানুগতিক ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অফকোর্স, এটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ধরেই বলছি যেটাকে আমরা বেস লাইন ধরি, সেক্ষেত্রে এই চারটে চেঞ্জ শুধু অ্যাসার্টিভ কেন, এটা অন্যান্য ক্ষেত্রেও কাজে লেগে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নটা কাজে লাগবে যে সাবজেক্ট অবজেক্টে যাবে, অবজেক্ট সাবজেক্টে যাবে, পরিবর্তিত অবজেক্টের আগে একটা বাই অথবা উইথ বসবে, তার আগে মেন ভার্বে থার্ড ফর্ম বসবে, তার আগে অর্থাৎ কর্তার পরে কর্তা অনুসারে একটা অক্সিলারি ভার্ব আসবে, এইটাই ভ্যারিয়েবল, এইটাই ভ্যারিয়েবল ফ্যাক্টর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, টেন্স অনুসারে কর্তা অনুসারে একটা আমাকে এভি আনতে হবে। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা আই পরে কি বসাই, টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ নাকি ওয়্যার, তো আই ওয়াজ, আই ওয়াজ শকড উইথ হার বিহেভিয়ার, দ্যাট ইজ দ্য আনসার। তো আই হ্যাভ আ হেডেক, ওয়েল স্বামীনাথন চেঞ্জ দ্য মোড অফ নারেশন। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি নারেশন চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আমরা রিপোর্টিং স্পিচের দিকে চোখ দেবো না, রিপোর্টেড যে স্পিচ সেখানে দেখবো সেখানে কি সেন্টেন্স রয়েছে, কি টেন্স রয়েছে, তারপরে আমরা দেখে নেবো রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সিম একদম পরিষ্কারভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে আর এটা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে আমরা এখানটা চেঞ্জ করার সময় কিন্তু এদিকে নিয়ে চলে আসবো, স্বামীনাথন, তোমরা জানো যে রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে আমরা কর্তা কোনোভাবেই যা আছে তাই থাকে, কোনো চেঞ্জ আসে না। তো স্বামীনাথন ওয়েল এখানে যেহেতু দেওয়াই রয়েছে, এটা নতুন করে চেঞ্জ করার কিছু নেই, ওয়েল দিয়ে আমরা রেখে দেবো, আর এরপরে কাউকে পাচ্ছিও না। তো ওয়েল দ্যাট, এরপরে আমরা ঢুকছি কিন্তু রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচে কর্তা যদি নাউন হয় কোনো চিন্তার কারণ নেই, যদি দেখা যায় এটা অন্য কিছু হয়, অন্য কিছু মানে প্রোনাউন যদি হয় তাহলে আমাকে কিন্তু সচেতনভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আই কাকে বোঝাচ্ছে, স্বামীনাথনকে, স্বামীনাথন অনুসারে আমাকে ভাবতে হবে হি, তাহলে স্বামীনাথন ওয়েল দ্যাট হি। এবারে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কিন্তু যদি দেখা যায় এটা পাস্ট টেন্স থাকে কোনো কার চেঞ্জ আসবে না, রিপোর্টেড স্পিচে ভার্বে, ভার্ব অফ দ্য রিপোর্টস স্পিচ, তখন আনচেঞ্জ থাকবে। কিন্তু যদি এটা পাস্ট টেন্স থাকে অনেকটা ওই নিম্নচাপের মতো প্রভাব পড়ে আর কি, এখানে থাকে প্রভাবিত হয় এ, এর প্রভাবে এ কিন্তু বদলাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের ফর্ম অর্থাৎ রূপ এবং টেন্স দুটোই বদলাবে। তো স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড, এবং এই চেঞ্জটা আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আমাদের ভয়েস চেঞ্জের উপরে সেখানে বিস্তারিতভাবে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল চলে যাবে সিম্পল পাস্টে, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট, অর্থাৎ চারটে প্রেজেন্টে চারটে পাস্টে চলে যাবে, পাস্ট ইনডিফিনাইট থাকলে অর্থাৎ সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাদ বাকি দুটো আনচেঞ্জ থাকবে, ফিউচার ইনডিফিনাইট হলে ফিউচারিস্টিক পাস্ট হবে। তো যাই হোক, স্বামীনাথন ওয়েল দ্যাট হি হ্যাড সুন্দরবন যাই বলি না কেন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা বলছে পজিটিভ ডিগ্রিতে করবো, আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি করবো, এটা সুপারলেটিভে রয়েছে, আমরা নো আদার দিয়ে শুরু করবো। তার আনসারটা আসবে এইভাবে যে নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য সুন্দরবন। ওকে ঠিক আছে, নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ লার্জ অ্যাজ দ্য সুন্দরবন। অ্যাকচুয়ালি এইখানে এই যে ভার্বটা থাকে ফার্স্ট পার্টের ভার্বটা, সেই ভার্বটা এখানে রিপিটেড হওয়া উচিত, কিন্তু আমরা লিখি না। যদি কেউ এরকম লেখে নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ সুন্দরবন ইজ, 100% কারেক্ট, কোনো ভুলের ব্যাপার নেই। তো আমরা আজকে ছোট্ট করে শুরু করলাম এই পেজের ডিসকাশনটা, এবং আশা করবো তোমাদের কিন্তু এই পেজগুলো যেভাবে আমরা করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, পেজ ওয়াইজ এবং ডেট ওয়াইজ, তাতে তোমাদের হবে কি, এবং ওই খাতাটাই তোমাদের পরবর্তী সময় প্রচণ্ড রকমভাবে কাজে লাগবে, কখন না যখন তোমাদের ফাইনাল এক্সামের আগের দিন রাতে, যখন তোমরা পুরো বিষয়টাকে টেস্ট পেপার পাশে ফেলে দিলে, উত্তরটা একবার দেখলে
পাশে মিলিয়ে নিলে, মানে উত্তরটা মনে মনে ভাবলে, দেখলে বলতে মনে মনে ভাবলে, তারপর খাতাতে একবার দেখে নিলে যে ঠিক আছে ওকে। তো খাতায় অবশ্যই নোট ডাউন করবে, এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন যাই বলো না কেন, এটা দিয়েই আমি আজকে ক্লাসটা শেষ করব। সো মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড অফকোর্স স্টে ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ অল।